It's like a family tree, part of you and part of me. And if we should separate, go your own way, I won't wait. সিদ্ধ করে নিয়েছি কাঁচকলা কোপ্তা করার জন্য। এবার আছে সরষের তেল, লবণ, হলুদ, চিনি। আচ্ছা, ফোড়ন দেওয়ার জন্য আছে আমার শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ আর তেজপাতা। আচ্ছা, আমার এবার কাঁচকলা কোপ্তার জন্য কি কি লাগবে? জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো আর ঘি। আর নামানোর আগে আমি একটু এলাচ আর দারচিনি শিলে বেটে নামানোর আগে দেবো। আচ্ছা, এবার কাঁচকলা কোপ্তা মেশানো আমি একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে একটু ধনে গুঁড়ো, একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, যে যেরকম খাবে পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, সামান্য একটু চিনি আর সঙ্গে আমি একটু দেবো কুচানো ধনে পাতা আর একটু লঙ্কা কুচি। এবার আমি এটাকে মিক্স করব। আমার মনে ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়েই মাখি। দোলা করে এরকম রেখে দেব। গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ভাজা তেলে আমি রান্না করব, কিন্তু আমার এতটা তেল লাগবে না, তাই আমি কিছুটা তেলটা বাটিতে ঢেলে রাখছি। আমি মশলাটা এখানে একটু নিয়ে নেব। এবার আমি পরপর ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই মশলাটা মাখানো, এটা আমি বাকিটা ঠিক আছে। এবার এটি একটু আমি পরিমাণ মতো করে দেব। এবার একটু লবণ দেবো পরিমাণ মতো। এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই যে আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এটা একটু পরিমাণ জল দেবো। You'll see the difference now. If we change it, you'll know how. Nothing ever stays the same. Once you let it change. Hey, let it change, hey, let it change. ঘি দেব, যারা ঘি খান তারা ঘি দেবেন, আর যারা না খায় তারা দেবেন না। আমি বেটে গরম মশলা রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার আমি এটা নামাবো। নামানোর আগে আমি এই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি রেখেছিলাম, এটা নামানোর আগে আমি একটু ছড়িয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide.